টুর্নামেন্ট পরিচালনায় বাফেকর্তারা পাসমার্ক না পেলেও মাঠের খেলায় কিন্তু লেটার মার্কসই পাচ্ছে ক্লাবগুলি কারণ গেল কয়েক বছরের মধ্যে এবারের লিগটাকেই ধরা হচ্ছে সবচাইতে চাইতে জমজমাট দুই আবহনের সঙ্গে সাইফ কিংবা শেখ জামাল প্রত্যেকেই শিরোপার জন্য লড়াই করে যাচ্ছে শেষ বিন্দু দিয়ে সেই সমীকরণকে আরও জমিয়ে তুলতে নিজেদের আঠেরো নম্বর ম্যাচে গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে শেখ জামাল ধানবন্ডি আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনী হেরে যাওয়ায় এ ম্যাচে জয় পেলেই এবারের মৌসুমে প্রথমবারের মতো লিগ টেবিলের শীর্ষে উঠবে ধানমন্ডি পাড়ার দলটি দলের দায়িত্ব নিয়ে এখনো কোনো ম্যাচই হারেননি কোচ মাহবুব রক্সি তবে নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই ব্রাদার্সের নাহারার হারার পরিসংখ্যানটা সাবধানই করছে বিপিএল এর তিনবারের শিরোপা জয়ীদের আমাদের এই ম্যাচটা জিততে পারে পরবর্তীতে আমাদের তিনটা খেলা সাহেব পাওয়া ঢাকা সাহেব পাওয়ার ঢাকা আবহাওয়া শ্রীরাঙ্গা আবহাওয়া ঢাকা আসলে বড় টিম আছে ফিফটি ফিফটি যে কেউ জিততে পারে এই যে আমরা পয়েন্ট লস না করি আমাদের ড্র ধরে রাখতে পারি ইনশাআল্লাহ আমরা হওয়ার দাবিদার রাখে শেখ জামাল যখন লড়ছে শিরোপার এসে টিকে থাকতে তখন ভিন্ন গল্প লালকুঠির ঐতিহ্যবাহী ক্লাব ফরাসগঞ্জের সতেরো ম্যাচে মাত্র দশ পয়েন্ট নিয়ে বারো দলের মধ্যে একেবারে তলানিতে তারা তবে এবারের মৌসুমে যে চারটি ম্যাচ ড্র করেছে পুরান ঢাকার দলটি তার মধ্যে একটি রহমতগঞ্জের বিপক্ষে সেই ম্যাচের স্কোরার শামীম ফিরেছেন চেনা ফর্মে তাই তো ঢুকতে থাকা রহমতগঞ্জের বিপক্ষে ট্র্যাকে ফিরতে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না আবু ইউসুফের শিষ্যরা মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা